আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির, চলে এলাম নতুন আরেকটা খাবারের ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে পরোটা আর চিকেনের অস্থির একটা ভিডিও শেয়ার করব। যদিও এই রেসিপি আমার মনে হয় সবাই পারেন বা সবাই ট্রাই করেছেন ইতিমধ্যে, বাট তারপরও আমি যেভাবে ট্রাই করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। আর এখানে চিকেন নিয়েছি আমি 1.5 কেজি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গিয়ে রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। চিকেন 1.5 কেজি থেকে সামান্য একটু কমও হতে পারে, আসলে যদি ভুল বলে ফেলে এজন্য সরি, পরে আবার বকা টকা দিবেন। যাই হোক, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া স্বাদমতো, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর জিরাটা টালা জিরার গুঁড়া, আর হলুদ দিয়ে দিয়েছি 1 চা চামচ। এবার বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিব, প্রায় 2 টেবিল চামচের মতো দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা, আর গরম মশলা গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ। তো এগুলোই হচ্ছে কি মশলাপাতি ব্যবহার করব। আর এর সাথে এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়া সস, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস। আপনারা সসটা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। দিয়ে এগুলোকে খুব ভালো মতো মেখে ম্যারিনেট করে নিতে হবে। আর আমি এখানে ভিডিও করছি, আম্মু হচ্ছে সব কিছু মেখে টেকে নিচ্ছে। তো যাই হোক, খুব ভালো মতো এটাকে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-6 ঘন্টার মতো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আর এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে পরোটা বানানোর জন্য ডোটাও রেডি করে নিব। তো ডো রেডি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো আটা ব্যবহার করতেছি। যারা রেসিপি ভিডিও বানায় তাদের মতো একটু স্টাইল করে ময়দাটা, সরি আটাটা ফেলার ট্রাই করলাম। তো যাই হোক, এরপরে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তো পরোটার ডো তো কম বেশি সবাই বানাতে পারেন, তাও দেখানোর কিছু নাই, তারপরেও দেখাই দিলাম আর কি যেভাবে আমরা বাসায় বানাই। তো মনে হলো যে ময়দা একটু কম হয়েছে, তাই আবার একটু সরি ময়দা না আটা দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর টোটাল ব্যাটারটা কিন্তু মানে ডোটা তৈরি করতেছি হচ্ছে গিয়ে আটা দিয়ে, আমি বারবার ময়দা ভরে ফেলতেছি, আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন, পরে আমার বকা দিবেন, তাই আবার আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যে আমরা হচ্ছে আটা দিয়ে বানাইতেছি ডোটা। তো এরপরে এখানে নর্মাল ট্যাবের পানি দিয়েই জাস্ট হচ্ছে মানে পরোটা বানানোর মতো একটা কাই করে নিতেছি। আর আমি যদি একটু এক্সাইটেড হয়ে কথাবার্তা বলতে যাই তখন তো প্লায় যাই, একটা সাথে একটা মিলাই ফেলি, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন, আমার মাপসাপ করে দিবেন। তো যাই হোক, এরপরে এখানে কিন্তু প্রায় 4-5 টেবিল চামচ পরিমাণ হচ্ছে গিয়ে সয়াবিন তেল দিছি। সয়াবিন তেল দিয়ে তারপরে খামিটা খুব ভালো করে এইভাবে নরম করে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিব 5-6 ঘন্টার মতো, যতটা আগে রাখবেন ততটাই ভালো আসলে পরোটার ক্ষেত্রে। ফিরে এলাম অ্যারাউন্ড 5 ঘন্টা পরে, আর 5 ঘন্টা পরে ডোটা দেখাচ্ছি আমি যে কতটা সফট হয়েছে। এরকম সফট করে করতে হবে, তাহলে পরোটাগুলো খুবই নরম হবে। তো পরোটা যেই সাইজের করবেন সেই সাইজের আপনারা প্যারাটা বা লেচিটা কেটে নেবেন। তো আমরা আমাদের মাপ মতো আর কি করে নিতেছি। আর ওদিকে কিন্তু মুরগির মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে, তো একদিকে পরোটা বানাবো আর অন্যদিকে হচ্ছে গিয়ে মুরগির মাংসটাও ভেজে নিব আর পরোটাও ভেজে নিব। তাই তো হাত দিয়ে একটু গোলগাল করে প্রথমে যে কোনোভাবে আপনারা বেলে নিলেই হবে, কারণ এরপরে হচ্ছে আসল পরোটার শেপটা দিব। তো মোটামুটিভাবে আম্মু হচ্ছে পরোটাকে মানে পরোটাটাকে বেলে নিতেছে, বেলে নেওয়ার পরে এখন হচ্ছে পরোটার একটা পাশ থেকে এভাবে চাকু দিয়ে একটু ঘেঁচান করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যেটা করবেন, এখানে অল্প করে আপনাদের বা একটু বেশি করে দিতে পারেন, আপনারা যেরকম অয়েল দিতে চান তো সেরকম করে একটু তেল মাখিয়ে নেবেন। তারপরে হচ্ছে এখানে একটু আটার গুঁড়া ছিটায় দিবেন। তো ছিটায় দেওয়ার পরে মানে আটা ছিটায় দিবেন, আটার গুঁড়া বলতেছে, আপনারা পাগল বলবেন আমাকে। তারপরে এভাবে মোড়ায় 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 একটা কোনা স্কিমের মতো বানাই নেবেন। তারপর কোনা স্কিমের মতো হয়ে গেলে সেটাকে পেছন দিকে ধরে এরকম চাপ দিয়ে বোতা বানাই দিবেন। বোতা বানাই দিয়ে অনেকটা এরকম রাউন্ড শেপ করে নেবেন যতটা সম্ভব হয়, যাতে কোনাটা না ছুটে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো আম্মু সেটা আপ্রাণ চেষ্টা করতেছে যাতে কোনো দিকে কোনো কিছু না ছুটে যায়। তারপরে আপনারা যেটা করবেন এভাবে বেলুন দিয়ে সুন্দর করে আস্তে আস্তে চাপ দিয়ে রুটির মতো বেলে নেবেন। আর এখানে অল্প অল্প আটা ছিটিয়ে আম্মু হচ্ছে পরোটাগুলো বানাই নিতেছে এবং গোল একটা সুন্দর শেপ দেওয়ার চেষ্টা করতেছে। দোকানে দেখা যায় তারা তেল ব্যবহার করে, আর তারা তো আসলে প্রফেশনাল, আমরা যেহেতু প্রফেশনাল পরোটাওয়ালা না তাই আমরা আসলে তেল দিতে যাচ্ছি না, কারণ তেল দিলে অনেক সময় পরোটার শেপটা সহজে রাউন্ড করা যায় না এই আর কি। তো এখন হচ্ছে আমি একটা ভাঙাচোরা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিলাম, আমার এই একটা ফ্রাই প্যানে আছে, আমি হালকা গরিব মানুষ। তো যাই হোক, আপনারা যদি বেশি বেশি ভিডিও দেখেন, শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন এবং পেজ ফলো করেন, তাহলে হয়তো বা কিছু টাকা পয়সা পাবো, তখন ভালো একটা ফ্রাই প্যান আমি কিনবো আর কি, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তেল চুলায় দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে মুরগিটা আমি ম্যারিনেট করে রাখছিলাম সেখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এগুলো খুব ভালো মতো আবার ঘেঁটেঘুটে আমি একটু মেখে নিতেছি, ভাজার আগে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ট্রাই করবেন, আগে থেকে দিয়ে রাখবেন না আর কি।
আর আমি কথা বলতে গেলে এই দেখেন কথা খালি একটা সাথে একটা জড়ায় যাইতেছে। আপনারা কষ্ট করে একটু বুঝে নিন। আর আমি বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ভয়েস ওভার করি, আপনারা আমার আশেপাশে বাচ্চা কাচ্চার শব্দও শুনতে পাবেন, কিন্তু কিছুই করার নাই। যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে তো বাচ্চা কাচ্চা আশেপাশে ঘুরবে, ওরা কখন ঘুমাবে আর কখন আমি ভয়েস দিব সেই অপেক্ষায় থাকলে আমার আর ভিডিওতে ভয়েস দেয় হবে না। তো যাই হোক, আমি এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চিকেনটা, আর তেলটা কিন্তু আমি অল্প পরিমাণেই দিছি, কারণ চিকেন ভাজতে বেশি তেলের দরকার নাই। আর পাশের চুলায় আমি হচ্ছে গিয়ে একটা তাওয়া বসাই দিলাম, এখানে হচ্ছে গিয়ে এখন গরম গরম পরোটাগুলো ভেজে নিব। তো তাওয়াটা মোটামুটি ভালো মতো গরম হয়ে গেলে তারপরে যে পরোটা দিয়ে দিলাম, আসলে আমার মনে হয় পরোটা তো সবাই ভাজতে পারে বা রুটি সবাই ভাজতে পারে, তারপর আমি দেখাইতেছি, আপনারা হয়তো আমারে বকা দিবেন, প্লিজ যারা পারেন তারা বকা টকা দিয়েন না, আর দিতে মন চাইলে দিয়েন। আর যারা আসলে একেবারে এখনো বানান নাই বা আমি বানাইছেন বাট আমার মতো বানান নাই, আমার মতো ট্রাই করবেন, তারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খেতে অস্থির হবে, খুবই পছন্দ করবেন আপনারা সবাই। অনেক বকবক করলাম, এখন হচ্ছে পরোটার কথা বলি। তো পরোটাটা প্রথমে আমি দুইটা পাস্ট একটু একটু ভালো মতো ছেঁকে নিব, তারপরে হচ্ছে গিয়ে এখানে তেল দিয়ে দিব, ঠিক আছে? আর পরোটা ভাজার ক্ষেত্রে এই জিনিসটা করবেন, আগে ছেঁকে নেবেন পরে তেল দিবেন, এতে করে পরোটায় তেলের পরিমাণও কম লাগে আর পরোটাটা বাইরের থেকে মানে অনেকটা ক্রিসপি হয়, ভেতর থেকে সফট থাকে, ঠিক আছে? আর পরোটা বানানোর ক্ষেত্রে আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে ডোটা একটু নরম করবেন, বেশি শক্ত করলে কি পরোটাটা শক্ত হয়ে যায়। তো যাই হোক, এরপরে এই যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আপনারা যদি বড়লোক মানুষ হন তাহলে ঘি দিবেন, বাটার দিবেন, তাহলে আরও অস্থির মজা লাগবে। আমরা আবার হালকা গরিব মানুষ, এই জন্য এখানে নর্মাল খাবারে সয়াবিন তেলই দিয়ে দিলাম, বাট আপনারা যদি ডায়েটে থাকেন তাহলে অলিভ অয়েলও দিতে পারেন, এটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী। তো যাই হোক, পরোটাগুলো এই যে এরকম গরম গরম করে ভেজে নেবেন, দেখে আসলে লোভ লাগছে না? আমি এখন ভয়েস দিতেছি, এখন মনে হচ্ছে এখন যদি সামনে আবার পাইতাম তাহলে কপ কপ করে কয়েকটা খেয়ে ফেলতে পারতাম। চিকেনটাও ভাজা হয়ে গেছে, আমি একটা পাশ একটু উল্টে দিতেছি, একটা পাশ ভালো মতো ভাজা হওয়ার পরেই আমি অপর পাশটা উল্টে দিতেছি। আর চিকেনটা অবশ্যই একদম মিডিয়াম টু হাই আঁচে ভাজবেন, একদম লো আঁচে ভাজবেন না, তাহলে চিকেনটা কিন্তু বাহির থেকে শক্ত হয়ে যাবে এবং ভিতর থেকেও জুসি ভাবটা থাকবে না। আর যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই বেশি আঁচেই এটা ভাজার ট্রাই করবেন, দরকার হলে বারবার একটু উল্টে পাল্টে দিবেন, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তবে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাহিরের দিকটা একদম গ্রিল যেরকম করলে কালো হয়ে যায় ওরকম হয়ে যায় আর কি, ঠিক আছে? তো এরপরে আমি ওই পাশের চুলে আবার পরোটা ভেজে নিতেছি, এদিকে হচ্ছে চিকেন করতেছি, সবই একসাথে করার ট্রাই করতেছি আর আপনাদের সাথে রেসিপি শেয়ার করতেছি। পরোটা ভাজার ফাঁকে একটা কথা আপনাদের সাথে একটু বলে নেই, সেটা হচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য, ঠিক আছে? এক নিঃশ্বাসে সব কথা বলে দিলাম, এবার বাকিটা আপনাদের ইচ্ছা, দেখি কয়জন সাবস্ক্রাইব করেন, কয়জন ফলো করেন আর কয়জন আমার ভিডিওটা শেয়ার করেন, অনুরোধ তো করেই দিলাম, তাই না? তো এদিকে কিন্তু আমার হচ্ছে পরোটা আর হচ্ছে গিয়ে চিকেন ভাজা হয়ে গেছে, এখন একটু ভালো মতো যদি পরিবেশন করে আপনাদেরকে না দেখাই তাহলে তো দেখতে ভালো লাগবে না। তো এটা খাওয়ার জন্য আপনারা একটু মেয়োনেজ টমেটো সস এগুলো মিক্সড করে যদি খান তাহলে আরো বেশি মজা লাগবে। আমরা যেহেতু হালকা গরিব মানুষ তাই মেয়োনেজ এই মুহূর্তে বাসায় নাই, টমেটো সস বাসায় ছিল বাট সেটা দেওয়ার কথা আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, আমার ভোলা মন নিয়ে আজকে এখান থেকে বিদায় নিই। তো আপনারা বাসায় বেশি বেশি করে এরকম সস সস নাস্তা বাস্তা বানাবেন, খাবেন আর আমার মনে করবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিন, প্লিজ প্লিজ প্লিজ।